নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের নিয়মিত শোনেন তারা জানেন যে বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরা জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর অন্যতম প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্যেই আজ বাংলা ও বাঙালির অনুষ্ঠান পর্বে আমরা নিয়ে এসেছি বাংলার অনন্য সঙ্গীত ধারা নিয়ে কিছু অজানা কথা। লিখেছেন তপশ্রী পাল। তপশ্রী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন সুগায়িকা ও লেখিকা। জশ্ন মানাওতে তপশ্রী এর আগে আমাদের শুনিয়েছেন তার গান এবং তার লেখা গল্প ও নিবন্ধ। বাংলা সংস্কৃতির অঙ্গ হল বাংলার সঙ্গীত। বাংলার নিজস্ব সঙ্গীত বলতে কি শুধুই রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি পঞ্চকবির গান অথবা বাউল, ভাটিয়ালি, ঝুমুর, ভাওয়াইয়া ইত্যাদি লোকসঙ্গীত বোঝায়? তা নয়। অনেকেই জানেন না এই বাংলার বুকেই গড়ে উঠেছিল এক উচ্চাঙ্গ সঙ্গীত বা মার্গ সঙ্গীতের ঘরানা। খ্রিস্টীয় ষোড়শ ও সপ্তদশ শতক থেকে যার সূচনা, আজও সেই ঘরানার অপূর্ব সঙ্গীত আমাদের মুগ্ধ করে। আসুন আজ শোনা যাক বাংলার সঙ্গীত ঘরানা বিষ্ণুপুরের কথা ও তার পেছনের ইতিহাস, যা সেই ঘরানার মতোই রোমাঞ্চকর আর বিচিত্র। বাংলার প্রান্তিক জেলা বাঁকুড়ার রাজধানী বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে খ্রিস্টীয় 700 শতাব্দী থেকে বিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত এক সুদীর্ঘকাল রাজত্ব করেছেন মল্ল রাজবংশ। মল্ল রাজারা মূলত বৈষ্ণব ছিলেন এবং বিষ্ণুপুরের বুকে এক অপূর্ব মন্দির নগরী গড়ে তুলেছিলেন। টেরাকোটার সেই সব মন্দির আজ আমাদের জাতীয় সম্পদ। সম্রাট আকবরের সময় সেখানে রাজত্ব করতেন মল্ল সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজা হাম্বির মল্ল। হাম্বির মল্ল সম্রাট আকবরকে বাংলায় আফগানদের বিরুদ্ধে যুদ্ধে প্রভূত সাহায্য করেছিলেন। খুশি হয়ে সম্রাট আকবর তাঁর রাজ্য সীমা অনেক বাড়িয়ে দেন এবং এক আজীবন বন্ধুত্বের সূচনা হয়। সেই সময় থেকেই মল্ল রাজারা ছিলেন দিল্লির মুঘল সম্রাটের করদ রাজা। সেই সুসম্পর্ক সম্রাট শাহজাহানের সময় পর্যন্ত অপরিবর্তিত ছিল, কিন্তু এরপর সম্রাট হলেন ঔরঙ্গজেব। কি ঘটল সেই সময়? 1700 খ্রিস্টাব্দের শীতকাল, বিষ্ণুপুরের সিংহাসনে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ দেব। রঘুনাথ দেব শিল্প আর সঙ্গীতের বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন। রঘুনাথ দেব সেদিন রাজসভায় ঘোষণা করলেন যে আগামী শ্রাবণী পূর্ণিমায় রাজপুত্রের অন্নপ্রাশন অনুষ্ঠান হবে। এই উপলক্ষে মহারাজ রাজ্যের সব প্রজাদের নিমন্ত্রণ করেছেন রাজভবন প্রাঙ্গণে। প্রজারা সেদিন রাজপুত্রের সঙ্গে আহার করবেন এবং তাকে আশীর্বাদ করবেন। প্রজারা খুশিতে হর্ষধ্বনি করে উঠল। এমন সময় সভার এক কোণে হই হই পড়ে গেল। রাজরক্ষীরা একটি লোককে বন্দি করে এনেছে। লোকটির পরনে মুসলমানি জোব্বা, আংরাখা আর ঢোলা পায়জামা, মাথায় পাগড়ি, মুখে সাদা লম্বা দাড়ি। অর্ধবৃদ্ধ ব্যক্তিটির চোখে সুরমার দাগ, হাতে ধরা আছে একটি রবাব। লোকটা শীতে ঠক ঠক করে কাঁপছে। রাজা প্রহরীদের বললেন তাকে বন্ধনমুক্ত করতে। বন্ধনমুক্ত হতেই সে বলল পানি পানি। তারপর রাজসভায় অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চোখে মুখে জল দিয়ে তাকে খাওয়ানোর আর জলপান করানোর পর সে কিছুটা সুস্থ হলে রাজা তাকে প্রশ্ন করলেন, কে তুমি, কোথা থেকে এসেছ এই রাজ্যে আর কি উদ্দেশ্যে এসেছ? সে বলল, রাজা, আমি সেই সুদূর দিল্লি থেকে এসেছি, আমার নাম বাহাদুর শাহ। রাজা বললেন, ওস্তাদ বাহাদুর শাহ, আপনার ধ্রুপদ সঙ্গীতের খ্যাতি আমি শুনেছি, আপনি তো মিয়া তানসেনের বংশধর, মুঘল দরবারের প্রধান শিল্পীদের মধ্যে একজন, আপনি এইভাবে আমার রাজ্যে? বাহাদুর শাহ বললেন, আপনি জানেন না রাজা সম্রাট ঔরঙ্গজেবের অত্যাচারের কথা, শিল্পীরা আজ বড় দুঃখে আছে। সম্রাট ঘোষণা করেছেন গান বাজনা নাকি ইসলামের বিরোধী, তিনি প্রকাশ্যে গান বাজনা নিষেধ করেছেন। একদিন রাত্রে আমি আমার মহলে রিয়াজ করছিলাম, সেই আওয়াজ তাঁর কানে পৌঁছয়।
তাই তিনি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন। রাজা বললেন, আহা, সঙ্গীতের এমন অনাদর, এ যে স্বর্গীয় সম্পদ। বাহাদুরশাহ বললেন, আমি পালিয়ে মুর্শিদাবাদে আসি, কিন্তু সেখানেও আমার ঠাঁই হয়নি। সেখানের দরবারে শুনলাম আপনি সঙ্গীতের সমাদর করেন, তাই বহু পথ অতিক্রম করে রাতের অন্ধকারে আপনার রাজ্যে এসেছি। এখন আপনি আশ্রয় দিলে আমার সঙ্গীত বাঁচবে, নইলে নয়। প্রধানমন্ত্রী বললেন, মহারাজ সাবধান, এই শিল্পীকে আশ্রয় দিলে আপনি সম্রাটের কোপে পড়বেন, একে এক্ষুনি বিদায় করুন। তার উপর এই শিল্পী মুসলমান, জানেন তো রাজ্যে জিজিয়া কর নিয়ে কি অশান্তি। রাজা বললেন, শিল্পের ও সঙ্গীতের কোনো জাত হয় না মন্ত্রী, দীর্ঘদিন ধরে আমার স্বপ্ন আমি বিষ্ণুপুরকে সঙ্গীতের পীঠস্থান হিসেবে গড়ে তুলব, কিন্তু রাজ্যে উপযুক্ত পরিবেশ আর শিল্পীর অভাবে আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। ভগবান হয়তো আমার স্বপ্ন পূরণের জন্যেই এনাকে পাঠিয়েছেন। আপনি আমার রাজ্যে স্বাগত, আজ থেকে আপনি আমার সভাগায়ক। আপনার বেতন আমি মাসিক 500 টঙ্কা ধার্য করলাম। আপনি তানসেনের বংশধর, বিখ্যাত আপনাদের সেনিয়া ঘরানার বেতিয়া শাখা। আপনাকে পেয়ে বিষ্ণুপুর ধন্য। আপনাকে বিষ্ণুপুরের মার্গসঙ্গীতের একটি স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা করতে হবে, যা মুঘল দরবারের থেকে আলাদা ও আমাদের মাটির কাছাকাছি। আপনি আপনার শিষ্য বেছে নেবেন আমার রাজ্য থেকে। বাহাদুরশাহ বললেন, মহারাজ, আমার প্রিয় ছাত্র পীরবক্সকেও তাড়িয়ে দেওয়া হয়েছে, সে আমার সঙ্গে পালিয়ে এসেছে, তাকেও বন্দি করে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাকে কি আপনি আশ্রয় দেবেন? তাহলে আপনার আরব্ধ কাজ আমরা দুজন শুরু করতে পারি। রাজা বললেন, নিশ্চয়ই, আপনি তাকে এক্ষুনি নিয়ে আসুন। আপনারা আজ থেকে আমার অতিথি, যতদিন না আপনি রাজ্যে নিজের জমি ও বাসস্থান লাভ করেন। মন্ত্রী, অতিথিশালায় ওনাদের থাকার ব্যবস্থা করে দিন। বাহাদুর শাহ বিষ্ণুপুরে এক নতুন ঘরানা প্রতিষ্ঠা করলেন। তিনি অনুভব করলেন যে বাংলা ভাষা সুমধুর, নরম, লালিত্যপূর্ণ একটি ভাষা। বঙ্গের মানুষও নরম প্রকৃতির, শিল্প সাহিত্য ও সঙ্গীতপ্রেমী, তাই এখানে ধ্রুপদের জোরালো কালো আতি চলবে না, ধ্রুপদকে ছোট করে মিষ্টি করে গাইতে হবে। তিনি একটু অন্যরকম ধ্রুপদ ও ধামার গায়ন রীতি তৈরি করলেন। রাগগুলিতে গমক দমকের ব্যবহার কমিয়ে মিড় ও কোমল স্বরের প্রয়োগ বাড়ালেন। তিনি যে শুধু কণ্ঠসঙ্গীতে পারদর্শী ছিলেন তা নয়, তিনি বীণা, রবাব, সুরশৃঙ্গার সমানভাবে বাজাতে পারতেন, তাই সব দিকেই ঘরানা পরিপূর্ণতা লাভ করল। ক্রমে তিনি রামশরণ ভট্টাচার্য ও অন্যান্যদের পেলেন শিষ্য হিসেবে। গড়ে উঠল বিখ্যাত বিষ্ণুপুর ঘরানা, যার সঙ্গে সেনিয়া ঘরানার সরাসরি সম্পর্ক থাকলেও তা নিজ বৈশিষ্ট্যে এক অনন্য ঘরানা। রাজা ও রানী দুজনেই সঙ্গীতের ভক্ত। ভোরে ও সন্ধ্যায় রাজবাড়ির প্রাঙ্গণে মার্গসঙ্গীতের আসর বসাতেন বাহাদুর শাহ ও তাঁর শিষ্যরা। স্বর্গীয় সঙ্গীতের মূর্ছনায় ভরে উঠত চারদিক। কখনো রাজা আর রানীও সেখানে যোগদান করতেন এবং অংশগ্রহণ করতেন সঙ্গীতে। বিষ্ণুপুর ঘরানার কথা আরও বলার আগে এবং তার প্রধান বৈশিষ্ট্য ও শিল্পীদের কথা বলার আগে, একটি সঙ্গীত ঘরানা কাকে বলে ও তা কি করে গড়ে ওঠে তা বলে নেওয়া দরকার। উচ্চাঙ্গ সঙ্গীতে ঘরানা কথাটির অর্থ হল সঙ্গীতের একটি ঘর বা কুল। একটি পরিবার বা কুলের যেমন নিজস্ব বৈশিষ্ট্য থাকে চেহারায়, চরিত্রে, ব্যবহারে ও গুণে, তেমনি ঘরানার সঙ্গীত গড়ে উঠত কিছু নিজস্ব বৈশিষ্ট্যকে ঘিরে, যা নির্ভর করত একটি অঞ্চলের ভৌগোলিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ওপর, আর সেখানকার মানুষের চরিত্রের ওপরেও বটে। প্রাচীনকালে ভারতের মতো এত বড় দেশে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা তেমন শক্তিশালী ছিল না। এক অঞ্চলের মানুষের শিল্প সংস্কৃতি সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকত। সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করতেন সম্রাট, সুলতান ও রাজারা। উচ্চাঙ্গ সঙ্গীত সাধারণ মানুষের মধ্যে এত প্রচলিত ছিল না, তাই সঙ্গীত শিল্পীরা বেশিরভাগই ছিলেন বিভিন্ন রাজা বাদশাহের সভাগায়ক। সেই রাজার অঞ্চল বা রাজধানী ঘিরেই
ঘরানার নামকরণ হতো। তারপর বংশ পরম্পরায় এবং শিষ্যদের মধ্যে দিয়ে সঙ্গীতগুরু ধরে রাখতেন তাঁর ঘরানার বৈশিষ্ট্যগুলি। এভাবেই ভারতে গড়ে উঠেছিল পঞ্জাবের পটিয়ালা ঘরানা, মুম্বাইতে ভিন্ডি বাজার ঘরানা, গোয়ালিয়র আর দিল্লিতে সেনিয়া ঘরানা, রাজস্থানের জয়পুর আত্রাউলি ঘরানা ইত্যাদি। বিষ্ণুপুর ঘরানার মূল বৈশিষ্ট্য ছিল তার ধ্রুপদ আর ধামার গান। এই গানে খেয়ালের মতো করে বিস্তার বা তান করা হয় না, ধ্রুপদ খানিকটা বন্দনার মতো। প্রথমে ধীর লয়ে আলাপ করে গান ধরা হয়, ক্রমে দ্বিগুণ তিনগুণ লয়ে গানটি গাওয়া হয়। ছন্দের খেলা সেখানে বিশেষ উপভোগ্য। বিষ্ণুপুরের শিল্পীরা সেই ধরনের গানই করতেন। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে একটি ঘরানার শিল্পীরা অন্য ঘরানার গান শোনার সুযোগ পেতে লাগলেন এবং মুগ্ধ হতে লাগলেন এক এক অঞ্চলের বিস্তার, তান ইত্যাদি শুনে। ক্রমে বিভিন্ন ঘরানার শিল্পীরা অন্য ঘরানার ভালো গায়কীগুলি নিজেদের ঘরানায় মিশিয়ে দিতে লাগলেন। ঘরানার বিশুদ্ধতা কিছুটা কমে গেলেও গান অনেক শ্রুতিমধুর হতে লাগল। ক্রমে ধ্রুপদ ধামার থেকে বেরিয়ে প্রায় সব ঘরানাতেই খেয়াল গানের প্রচলন শুরু হল। তাতে তান বিস্তার ইত্যাদির প্রয়োগ হতে লাগল। তখনও কিন্তু বিষ্ণুপুর ঘরানা তাদের ধ্রুপদের বৈশিষ্ট্য ধরে রেখেছিলেন। ১৯২১ সালে ইংল্যান্ডের প্রিন্স এডওয়ার্ড যখন ভারত ভ্রমণে আসেন, তখন ছটি ঘরানার ৬ জন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়। তার মধ্যে তিনজনই ছিলেন বিষ্ণুপুর ঘরানার: গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় আর ক্ষেত্রমোহন গোস্বামী। ঘরানার ধ্রুপদের প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯০২ সালে। নাদবিদ্যা সবসে সেরা রাগ দরবারিতে আধারিত এই ধ্রুপদ পরিবেশন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কালক্রমে এই ঘরানার শিল্পীরাও খেয়াল গাইতে শুরু করেছিলেন। খেয়ালের রেকর্ডও প্রথম প্রকাশিত হয় ১৯০২ সালে। রেকর্ড করেন লালচাঁদ বড়াল, যিনি রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছিলেন। বর্তমানে এই ঘরানার খেয়ালের গায়কিতে দেখা যায় সহজ সরল আলাপ, অতিরিক্ত অলঙ্কার প্রয়োগ কখনোই করা হয় না আলাপ আর বিস্তারে। এই ঘরানার খেয়ালের বৈশিষ্ট্য হল এর মিষ্টতা আর মেলোডি। দ্রুত খেয়ালে এরা অলঙ্কারের প্রয়োগে তাকে আরও মনোগ্রাহী ও বিচিত্র করে তোলেন। অতি দ্রুত সাপাট তানের ব্যবহারও ঘরানার বৈশিষ্ট্য। এই ঘরানায় এমন কিছু রাগ আছে যার চলন আর স্বর প্রয়োগ মূল রাগের থেকে কিছুটা অন্যরকম, যেমন এই ঘরানার পূরবী, সোহিনী, শ্যামবিভাস ইত্যাদি। রবীন্দ্রনাথ এই ঘরানার প্রচলিত পূরবী ইত্যাদি ব্যবহার করেছেন তাঁর গানে, যা আমরা রবি পূরবি বলে জানি। পূরবিতে কোমল ধৈবতের সঙ্গে শুদ্ধ ধৈবতের প্রয়োগে তা বিশিষ্ট হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের সঙ্গীতগুরু যদুভট্ট ও বিষ্ণু চক্রবর্তী ছিলেন বিষ্ণুপুর ঘরানার। এই ঘরানার শিল্পীদের তিনটি বংশ এখনও এই ঘরানাকে সমৃদ্ধ করছেন। একটি পণ্ডিত সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় আর নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। অন্যটি লালচাঁদ বড়ালের পুত্র রায়চাঁদ বড়ালের পরিবার, যাঁরা চলচ্চিত্রের সঙ্গেও বিশেষভাবে যুক্ত হয়েছিলেন। তৃতীয় পরিবারটি হল সেতার শিল্পী মণিলাল নাগ, মিতা নাগের পরিবার। এরা সবাই আকাশবাণীর টপ গ্রেড শিল্পী। এরা দেশে বিদেশে সঙ্গীত পরিবেশন করে চলেছেন। অসংখ্য রেকর্ডে ধরা আছে এদের গান বাজনা এবং আছে এক বিশাল ছাত্রছাত্রীর দল যারা এগিয়ে নিয়ে চলেছে এই ঘরানাকে। গুরু শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন ৯৩ বছর। এই বয়সেও তাঁর কণ্ঠ সম্পদ অসাধারণ। তিনি তান শিক্ষা করেন ওস্তাদ আমির খানের কাছে। তাঁর দ্রুত তান শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। তাঁর ছাত্রদের মধ্যে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো শিল্পী। অমিয়রঞ্জনের পুত্র পণ্ডিত শান্তনু চক্রবর্তী দীর্ঘদিন সঙ্গীত পরিবেশনের পাশাপাশি ভোকাল সায়েন্স নিয়ে রিসার্চ করেছেন আর বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার এক আর্কাইভ গড়ে তুলেছেন। শুনলেন তপশ্রী পালের কলমে বাংলার বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার গৌরবময় ইতিহাসের কথা।
আসুন আমরা এইভাবেই আরও জানি বাংলা আর বাঙালিকে। বাংলার উজ্জ্বল সংস্কৃতি ও সঙ্গীতের কথা ছড়িয়ে দিই গোটা পৃথিবীতে। সামনের পর্বে শুনবেন বাংলার এমনই আকর্ষক আরও কোনো বিষয়ে অনুষ্ঠান। শুনতে থাকুন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। পর্বটি ভালো লাগলে শেয়ার করে দিন ও শোনার সুযোগ করে দিন অনেক বন্ধুকে।